সবাইকে কচি পেয়ারা গাছের পাতার শুভেচ্ছা। সবুজ পেয়ারা গাছের পাশে বসে আছি, আমাকে দেখছেন রাসেল যুক্তিবাদী চ্যানেল দিয়ে, আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে ভালোবাসা। এবং বর্তমান এই গ্রহে জনসংখ্যা 790 কোটি, সব মানুষকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা। মুসলিম জনগোষ্ঠীকে আসসালামু আলাইকুম, এবং সনাতন ধর্মে যারা আছেন তাদেরকে নমস্কার, এবং আরও 4300 ধর্ম সারা বিশ্বে আছে, সব ধর্মের মানুষকে আমার ভালোবাসা। আপনাদেরকে ভালোবাসা জানানোর জন্য এসেছি। নতুন পুরাতন বন্ধুরা যারা আমার সাথে এই চ্যানেলে যারা জড়িত আছেন, আপনাদেরকে অভিনন্দন জানাতে আমি আসছি। প্রতিদিন আমার সাথে 40 থেকে 50 জন বন্ধু এই চ্যানেলে জয়েন হচ্ছেন, নতুন বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। এবং পুরাতন বন্ধুরা যারা জয়েন হয়ে আছেন অতীত থেকে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আপনারা অতীতে যে ধরনের ভিডিও আপনারা দেখেছিলেন, সেরকম ভিডিও আমি দিতে পারছি না, সেজন্য আমাকে ক্ষমা করবেন। আসলে ক্ষমা চাওয়া ছাড়া উপায় নাই, এবং বর্তমান পরিস্থিতি কি আপনারা সবই তো জানেন। সারা বিশ্ব যখন আতঙ্কিত, তো এজন্যই মানুষের মধ্যে যাওয়া যায় না। এবং যে ভাইরাসটা এ বিশ্বে ছড়িয়ে গেছে, সেটা নামটাও নেওয়া নিষেধ, কারণ ইউটিউব নিষেধ করেছে এই নামটা নেওয়ার জন্য। যাই হোক, তেমন কিছু বলবো না। আপনাদেরকে আমার সাথে যে আপনারা আছেন সেই জন্যই, শুধু ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর জন্যই আমাকে আসতে হয়। এবং আরেকটি অনুরোধ, যদি আপনারা যদি ডাটা কিনে দেখেন তাহলে আমার ভিডিও দেখবেন না, শুধু ওয়াইফাই লাইন দিয়ে তারা দেখবেন, কারণ আমার ভিডিওর মধ্যে তেমন কিছু নেই। যেন টাকা বেশি খরচকে আমাকে দেখবেন সেটা আমি কখনো মনে করি না। প্রবাস থেকে বন্ধু যারা মেসেজ করে, লন্ডন থেকে, কানাডা থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, মালয়েশিয়া থেকে, দুবাই থেকে, সকল প্রবাসী বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। আসাম থেকে যে বন্ধুরা আমাকে কমেন্ট করে, সে বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। আপনাদের কি বলবো, আসলে নিজের মানে আপনারা যে সাপোর্ট আমাকে দিচ্ছেন, মানে অকল্পনীয় একটা ব্যাপার, মানে আপনারা যে সাপোর্ট দিচ্ছেন অকল্পনীয় একটা ব্যাপার। যাই হোক, তেমন কিছু বলবো না। পুরাতন বন্ধুরা যারা আমাকে ফেসবুকে কমেন্ট করে, আমি তো মাঝে মাঝে রিপ্লাই দিতে পারি না, আমাকে দোস্ত ক্ষমা করবা সবাই। আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান, যদি সুযোগ হয় কমেন্ট করেন, আর যদি সুযোগ না হয় তাহলে কমেন্ট করবেন না। আর আমার যেহেতু ইউটিউবের যে একটা নিয়ম, তো এখানে একই কথা বারবার বলতে হয়, এই আমাকে সাবস্ক্রাইব করুন, আমাকে কমেন্ট করুন, তো নিজের নামটা বারবার উচ্চারণ করতে হয়। তো ইউটিউবারদের দেখেছি আমি যে তাদের নাম, তাদের নিজের সম্পর্কে তারা এত কিছু বলে, তো এইগুলো বলাতে আমি যে নিজের সম্পর্কে কিছু বলবো অস্বস্তি লাগে, কারণ চরিত্রের সাথে যদি সব মিলে যায়, আমার
ভীষণ রকম মানে অন্য রকম লাগে, যে আমি বলবো না এরকম হয় আমার। তো যাই হোক, আপনাদের যদি পছন্দ হয় বা যদি আমার কোনো ভুল থাকে আমার ভুল ধরিয়ে দেবেন, মানে আমি চাই আপনাদের কাছ থেকে শিখতে, কারণ আমি অনেক বছর আর ইউটিউবে থাকতে হবে, সেহেতু আপনাদের সাথে কথা বলা বা যোগাযোগ রাখা এটা আমাকে জানতে হবে, শিখতে হবে, আমি আপনাদের কাছে শিখতে চাই। আমার যদি ভুল হয় সেই ভুলগুলো আপনারা ধরিয়ে দিবেন, আর এতটুকুই আমার মানে চাওয়া যে আমার ভুলটা আপনারা ধরিয়ে দিবেন, কমেন্ট করে ধরিয়ে দিবেন আমার ভুলটা, কারণ আমার কাজে কথায় অনেক ভুল হয়, এটা আমি নিজেকে দিয়ে আমি চিনি। এবং পরিশেষে শ্রদ্ধা জানাচ্ছি যারা, যেসব নারীরা আমাদের পরিবারের সাথে জয়েন্ট হয়েছে, ভাবি খালা বা এদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা, পৃথিবীর সকল শ্রেণীর নারীদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা। এবং যারা বিশেষ করে পোশাক শিল্পে যারা জড়িত, যারা কায়িক পরিশ্রম করে, তাদের প্রতি হলো আমার আরও বিশেষ বিশেষ ভালোবাসা ও শ্রদ্ধা। তো আমি এখন ক্যামেরা হয়ে পাশে চলে যাচ্ছি, হ্যালো বন্ধুরা। তো আপনাদেরকে একটু আকাশটা দেখাই এবং শহরের উপর থেকে পাখির চোখে কেমন লাগে দেখতে সেটা একটু আপনাদের দেখাবো। কি সুন্দর আকাশ, ওখানে কিছু ভাইয়েরা কাজ করতেছে, সবাইকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা আমাকে সময় দেওয়ার জন্য।